আপনারা দেখছেন বর্তমানসময়.com। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বর্তমানসময়.com। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। সরস্বতী পূজোর আগেই অগ্নিমূল্য ফলের দাম দেখানি ক্রেতাদের, চিন্তায় মাথায় হাত বিক্রেতাদের। সরস্বতী পূজোর আগেই অগ্নিমূল্য ফলের দাম। উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন বাজারগুলিতে দেখা নেই ক্রেতাদের। প্রতি বছর সরস্বতী পূজোর আগে মানুষের যে পরিমাণ ভিড় বাজারগুলিতে লক্ষ্য করা যায়, সে পরিমাণ ভিড় এবছর করোনা আবহের কারণে লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি ফলের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ফল বিক্রেতাদের। বাজার যেমন ফাঁকা রাস্তাঘাট, ঠিক আছে, যেরকম আগের বার কে কার আগে নেবে এরকম অবস্থা, কিন্তু এবার সেটা দেখছি না। দোকান বাজারগুলি শুনশান থাকায় হতাশ হচ্ছেন ফল বিক্রেতারা। বাজারে কিন্তু বিক্রির ফল যে বিক্রি তার সংখ্যা কিন্তু অনেকটাই কম প্রতি বছরের থেকে, এবং তার পাশাপাশি কিন্তু ক্রেতার সংখ্যাও কম, ক্রেতা একদম দেখা যাচ্ছে না বললেই চলে। ক্যামেরায় অর্পিতা ঘোষের সাথে রিয়া সেন, উত্তর চব্বিশ পরগনা থেকে বর্তমান সময় ডট কম। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম। তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় ডট কম। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম।